তো আমি আমার কাছে আবার যদি আধুনিকতার আধুনিক ভাবে আধুনিক গানের মাধ্যমে এটা হয় যে মানে মানুষের ভুল আলটিমেটলি কিন্তু সেটা ভেঙে যায় একটা বয়স যখন কিনা মানুষ নানা রকম ইমোশনের কথা ভাবে তখন যে ভুলটা সেটা ভেঙে যাওয়ার পরে যে একটা সুন্দর আবহাওয়া আমি ছোট্ট একটা গান গিয়ে শোনাচ্ছি বহুদিন আগে গিয়েছিলাম গানটা অজয় দাসের কথা শুনে খুব সুন্দর গানটা ভুল ভেঙে যাবে যিনি তুমি আমারই হবে শুধু আমারই হবে দোষে দিন ও ভুল ভেঙে যাবে যিনি তুমি আমারই হবে শুধু আমারই হবে দোষে দিন মিছে অভিমান জমানো বুকে মিছে অভিমান জমানো বুকে শেষ হয়ে যাবে একদিন ভুল ভেঙে যাবে যেদিন তুমি আমারই হবে শুধু আমারই হবে দোষে দিন আমাকে ভালোবাসি তোমারই কাছে তাই আসি আমি তো আমাকে ভালোবাসি তোমারই কাছে তাই আসি নিজেকে বুঝতে নিজেকে জানতে নিজেকে বুঝতে নিজেকে জানতে তুমি তা বুঝলে না কোনোদিন তবু আমারই হবে জানি আমারই হবে একদিন মিছে অভিমান জমানো বুকে মিছে অভিমান জমানো বুকে শেষ হয়ে যাবে একদিন যেদিন তুমি আমারই হবে শুধু আমারই হবে দোষে দিন তুমি আমারই হবে জানি আমারই হবে একদিন তুমি আমারই হবে শুধু আমারই হবে দোষে দিন অসাধারণ এই গানটা অনেকে গান গাই মানে অনুরোধ করতো মানে এটা সেই 1986 সালে রেকর্ড করেছে আচ্ছা ইট গোজ লাইক অসাধারণ অসাধারণ নতুন আর কি করেছো শোনা মা কে যদি দেখবি পাগল মনেরাগল দেরে খুলে মাটির গড়া পুতুল নিয়ে দিন কাটালি হেলে খেলে মাকে যদি দেখবি পাগল মনেরাগল দেরে মাটির গড়া পুতুল নিয়ে দিন কাটালি হেলে খেলে মাকে যদি দেখবি পাগল মায়ের যে রূপ দেখে বিভোর ভোলা সে তো দুর্গা মহাকালী যে রূপ দেখে বিভোর ভোলা সে তো দুর্গা মহাকালী
বাকির সাজার পরে চলে দিয়ে তাকে কেন সাজালি ছাগ বলিয়ার মন্ত্র পড়ে মাকিরে পাই মায়ের ছেলে মাকে যদি দেখবি পাগো মনের আগুন দেরে খুলে খুঁজে দেখ তুই আপন মনে যারে খুঁজিস সেখানে খুঁজে দেখ তুই আপন মনে যারে খুঁজিস সেখানে অন্ধকারটা সরিয়ে ভক্তি প্রেমের প্রদীপ জেনে মাটির গড়া পুতুল নিয়ে দিন কাটালি হেলে খেলে মাকে যদি দেখবি পাগো মনের আগল দেরে কি সুন্দর গান, খুব সুন্দর গাইলে, খুব সুন্দর। আসলে কি এই যে মনের ভাব প্রকাশ করা বা মানুষের যেটা বেসিক একটা ইনস্টিংক্ট সেটা হচ্ছে যে আমি কি পেলাম না সেটা নিয়ে আক্ষেপ করা, তার থেকে যে এটা অন্য জগৎ রয়েছে সেটা এই সমস্ত গানের মাধ্যমে সেগুলো পাওয়া যায়, তাই না?